আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা পরম মানের ধর্মগুলির মধ্য থেকে এই ধর্মটি আমরা প্রমাণ করব। এ বি বিলংস টু আর এর জন্য প্রমাণ করো যে মডুলাস এ মাইনাস বি লেস দেন ইকুয়াল মডুলাস মডুলাস এ প্লাস মডুলাস বি। প্রমাণ, এখানে ডাবল মডুলাসের বিষয়। প্রমাণ, আমরা জানি মডুলাস এ প্লাস মডুলাস বি হোল স্কয়ার ইকুয়াল, আমরা লিখতে পারি মডুলাস এ হোল স্কয়ার টুয়াইস মডুলাস এ মডুলাস বি প্লাস মডুলাস বি স্কয়ার, সাচ দ্যাট মডুলাস এ প্লাস মডুলাস বি হোল স্কয়ার ইকুয়াল এ স্কয়ার প্লাস টুয়াইস মডুলাস এ বি প্লাস বি স্কয়ার আমরা লিখলাম। যেহেতু মডুলাস এ হোল স্কয়ার ইকুয়াল এ স্কয়ার, মডুলাস এ মডুলাস বি ইকুয়াল মডুলাস এ বি আমরা লিখতে পারি। এরপর আমরা লিখতেছি সাচ ড্যাট মডুলাস এ প্লাস মডুলাস বি হোল স্কয়ার গ্রেটার দেন ইকুয়াল এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার আমরা লিখলাম। কেন আমরা গ্রেটার দেন ইকুয়াল দিলাম? যেহেতু মডুলাস এ বি গ্রেটার দেন ইকুয়াল এ বি, মডুলাস এ বি কে থেকে মডুলাস যদি উঠাই দেই তাহলে এ বি ছোট, এ বি ছোট হলে এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার মডুলাস এ প্লাস মডুলাস বি হোল স্কোয়ার এই রাশিটি থেকে ছোট, এই জন্য আমরা গ্রেটার দেন ইকুয়াল দিলাম। সাচ দ্যাট মডুলাস এ প্লাস মডুলাস বি হোল স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার আমরা। এরপর আমরা যে কাজটি করব সাচ ড্যাট মডুলাস মডুলাস এ প্লাস মডুলাস মডুলাস বি আমরা নিয়ে নিলাম, নিয়ে স্কোয়ার দিলাম এটার দেন ইকুয়াল এ প্লাস বি মডুলাস স্কোয়ার আমরা দিয়ে দিলাম। যেহেতু ডবল মডুলাস তাই আমরা ডবল মডুলাস ব্যবহার করলাম, উভয় দিক থেকে আমরা স্কোয়ারকে আউট করে দিলাম মডুলাস মডুলাস এ প্লাস মডুলাস বি মডুলাস গ্রেটার দেন ইকুয়াল মডুলাস এ প্লাস বি আমরা দিলাম। এরপর আমরা বি পরিবর্তে যদি মাইনাস বি ব্যবহার করে থাকি, বি এর পরিবর্তে মাইনাস বি বসিয়ে পাই, তাহলে বি পরিবর্তে যদি আমরা মাইনাস বি ব্যবহার করে থাকি তাহলে আমাদের প্রমাণ ক্ষেত্রে কি আসে সেটি আমরা দেখব। ডাবল মডুলাস মডুলাস এ মডুলাস মাইনাস বি গ্রেটার দেন ইকুয়াল মডুলাস এ প্লাস মাইনাস বি মডুলাস আমরা দিয়ে দিলাম, সাচ দ্যাট ডাবল মডুলাস মডুলাস এ প্লাস মডুলাস বি মডুলাস গ্রেটার দেন ইকুয়াল মডুলাস এ মাইনাস বি। আমরা জানি মডুলাস মাইনাস বি থেকে মডুলাস বি আমরা লিখতে পারি, মডুলাস মাইনাস এ থেকে মডুলাস এ লিখি, তাহলে মডুলাস বি থেকে মডুলাস মাইনাস বি থেকে মডুলাস বি আমরা লিখলাম, এতে মানের পরিবর্তন হয় না। আর এখানে প্লাস মাইনাস থেকে মাইনাস নিয়ে নিলাম, তাহলে মডুলাস এ মাইনাস বি থাকলো আমাদের, অর্থাৎ মডুলাস এ মাইনাস বি লেস দেন ইকুয়াল মডুলাস মডুলাস এ প্লাস মডুলাস বি মডুলাস রুট। আমাদের এই প্রমাণটি আমাদের সম্পন্ন হলো। এখন আমরা যে কাজটি করলাম মোটামুটি প্রায় সব প্রমাণগুলি একই মতনই, একটু করে পরিবর্তন। আমরা জানি মডুলাস এ প্লাস মডুলাস বি হোল স্কোয়ার থেকে আমরা এটা নিয়েছি, যথাযথ প্রমাণ করে এসেছি
ডাবল মডুলাস দরকার, আমরা ডাবল মডুলাস নিয়েছি, তারপর উভয় পাশ থেকে স্কোয়ারকে আউট করে দিয়েছি। এখন আমাদের এ মাইনাস বি দরকার, তাই বি এর পরিবর্তে মাইনাস বি বসিয়ে পাই, তাহলে আমরা ডাবল মডুলাসের মডুলাস এ প্লাস মডুলাস মাইনাস বি গ্রেটার দেন ইকুয়াল আমরা লিখলাম, প্লাস মাইনাসের মাইনাস তাহলে মডুলাস এ মাইনাস বি দিলাম, আর মডুলাস মাইনাস বি থেকে মডুলাস বি লিখা যায়, এতে যা মান তাই থাকে, কোনো পরিবর্তন নেই। তাহলে অর্থাৎ মডুলাস এ মাইনাস বি লেস দেন ইকুয়াল ডাবল মডুলাস মডুলাস এ প্লাস মডুলাস বি। আমাদের এই প্রমাণটি সম্পন্ন হলো আজকে, এখানেই আল্লাহ হাফেজ।